গণধর্ষণের পর খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছিল নাবালিকাকে। কুমারগঞ্জ কাণ্ডে ধৃতরা একথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশের বক্তব্য। নাবালিকাকে গণধর্ষণ ও খুন করার ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে এই ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গঙ্গারামপুর এলাকা। গঙ্গারামপুরের ফুলবাড়ির 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। প্রায় 4 ঘন্টা পর জেলা পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ উঠে যায়। গণধর্ষণের পর খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছিল নাবালিকাকে। কুমারগঞ্জ কাণ্ডে ধৃতরা জেরায় একথা স্বীকার করে নিয়েছে বলে পুলিশের বক্তব্য। এদিকে এই ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গঙ্গারামপুর। গঙ্গারামপুরের ফুলবাড়িতে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। দীর্ঘক্ষণ অবরোধের ফলে ব্যাপক যানজট তৈরি হয়। প্রায় 4 ঘন্টা পরে জেলা পুলিশ সুপারের আশ্বাসে অবরোধ ওঠে। হায়দ্রাবাদ কাণ্ডের মতোই এখানেও ধৃতদের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াতে চাননি। এদিন সকালে কুমারগঞ্জে একটি কালভার্টের নিচে এক নাবালিকার অগ্নিদগ্ধ খোবলানো মৃতদেহ পাওয়া যায়। পরে মৃতার পরিচয় জানতে পারে পুলিশ। জানা যায় মেয়েটি গঙ্গারামপুরের বাসিন্দা। সোমবার সন্ধ্যায় কুমারগঞ্জ কাণ্ডে অভিযোগ দায়ের হয়। রাতেই 3 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বালুরঘাট আদালতে তোলা হয়। তাদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম মাহাপুর মিয়া, গৌতম বর্মন এবং পঙ্কজ বর্মন। প্রথমজন মৃতার প্রতিবেশী এবং পরের দুজন তপনের বাসিন্দা। আদালতে ধৃতদের নিয়ে যাওয়ার সময় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। জনমানুষও ব্যাপক ক্ষোভ ছিল। যদিও ধৃতদের হয়ে কোনো আইনজীবী এদিন দাঁড়াতে চাননি। খুনে ব্যবহৃত চাকু, মোটর বাইক সহ অন্যান্য সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্যদিকে এদিন ঘটনার প্রতিবাদের পাশাপাশি দোষীদের শাস্তির দাবিতে পথে নামে জনতা। গঙ্গারামপুরের ফুলবাড়ি এলাকার 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে হাজার হাজার পড়ুয়া ও সাধারণ মানুষ। পরে ওই অবরোধে যোগ দেন সাংসদ সুকান্ত মজুমদার। ঘটনাস্থলে পুলিশ সুপার দেবশ্রী দত্তর সহ বিরাট পুলিশ বাহিনী পৌঁছায়। পুলিশ সুপারের আশ্বাসে প্রায় 4 ঘন্টা পর অবরোধ উঠে যায়। এদিন সকালেই মেয়েটির বাড়িতে গিয়ে পৌঁছান বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আমাদেরকে আশ্বস্ত করবে যে আমরা এই রাক্ষসী সমাজের জঘন্য ঠিক লোকরা ছায়া আছে, তাদের সাধারণ ছায়া দিয়ে সমাজকে বসবাস করবে।